চট্টগ্রামে পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মৃত্যু হত্যার এক বছর পেরিয়ে গেল এখনো পর্যন্ত ঘটনার কোনো জট খুলতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী সন্ধের তীর এক এক সময় এক দিকে গেলেও হত্যার মূল নির্দেশদাতা কে তা এখনো খুঁজে বের করতে পারেনি পুলিশ ঘটনার মূল হোতা কামরুল হক সিকদার মুসা ও সহযোগী কালু এখনো পলাতক তাদের গ্রেফতার করা গেলে হত্যার রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা ব্যর্থতার কথা স্বীকার করে সিএমপি পুলিশ কমিশনার বলেছেন আগামী জুলাই মাসে মামলার অভিযোগপত্র জমা দেওয়া হবে মুসা নেতৃত্বে এই সংগঠিত হয়েছে মুসা নিজে থেকে সংগঠন করেছে অথবা অন্য কারো দ্বারা আদিষ্ট হয়ে বা প্ররোচিত হয়ে সেই জায়গাটাতে আমরা আটকে আছি মুসাকে পাওয়ার জন্য এখন যে আসামিরা আছে তার ভিতরে আমরা ধরেছি মোটামুটি সবাইকে মুসা এবং কালু বাদে এই দুইজনকে ধরবার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি